শিয়ালদায় চলে এসেছি এই যে ক্লাবটা আর এই মাঠেই পূজোটা হয় মাঠটা খুবই বড় মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ কলকাতার দুর্গাপূজাকে যদি ভাগ করো তাহলে মূলত তিনটে কলকাতা আমরা দেখতে পাই মধ্য কলকাতা উত্তর কলকাতা আর হচ্ছে দক্ষিণ কলকাতা উত্তর কলকাতার বেশ কিছু পূজো তোমরা আমার ব্লগগুলোতে দেখেছো তাই আজ ভাবলাম একটুখানি ট্র্যাকটাকে চেঞ্জ করি আজ চলে যাই সেন্টার কলকাতাতে অর্থাৎ মধ্য কলকাতায় সুপ্রভাত গুড মর্নিং নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত মধ্য কলকাতার পূজো বলতে যেটা মেন জায়গা মানে আজকে আমি যেই জায়গাটাকে বৃত্ত করে ঘোরাফেরা করব সেটা হচ্ছে শিয়ালদা বা শিয়ালদহ শিয়ালদা বলে অনেকে শিয়ালদহ বলে অ্যাকচুয়ালি শিয়ালদহ কথাটা শিয়ালদা স্টেশনের আশেপাশে চারটে বড় বড় পুজো হয় সেটা হচ্ছে শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব আর হচ্ছে লেবুতলা যেটা মানে হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার আর হচ্ছে কলেজ স্কোয়ার আর হচ্ছে আর একটা পুজো যেটা হচ্ছে মোহাম্মদ আলী পার্ক খুব বড় একটা পুজো প্রতি বছর প্রচুর দর্শনার্থী ভিড় করে এই চারটে পুজোতে আর একটা বিষয় তোমাদেরকে বলে রাখি শুধু যে কলকাতার লোকেরাই আসে এই পুজোটা দেখতে সেটা না কিন্তু জেলার প্রচুর মানুষ এই পুজোটা দেখতে আসে কেননা শিয়ালদা একটা হটস্পট যেহেতু প্রতিটা জেলার সাথে শিয়ালদার কানেকশনটা মানে যোগাযোগের যে ব্যবস্থাটা সেটা খুব ভালো মানে ট্রেনে করে আসা যায় যদি এবছর ট্রেন চলবে কি চলবে না সে ব্যাপারে এখনো কোনো খবর নেই আর ঠিক এই জন্যই শিয়ালদার এই চারটে পুজোতে প্রচুর ভিড় হয় জেলার যারা দর্শনার্থী তারা যখন ট্রেনে করে যায় ট্রেনে মানে পা দেওয়ার মতো জায়গা থাকে না এতটাই ভিড় থাকে আমার বাড়ি যেহেতু নর্থ 24 আন্ডারে উত্তর চব্বিশ পরগনার আন্ডারে তো আমরাও ট্রেনেই যাই মানে যেতাম আর কি প্রতি বছরই ট্রেনে যেতাম বন্ধুরা মিলেই বলো বা পরিবারের লোকরা মিলেই বলো সবাই আমরা ট্রেনেই যেতাম ওই বিকালের দিকে আর কি বেরাতাম যাওয়ার সময় তাও মোটামুটি ঠিকঠাক থাকে অতটাও ভিড় থাকে না কিন্তু আসার সময় ওরে বাবা আর মানে বলার অপেক্ষা না এত ভিড় থাকে এত ভিড় তো শিয়ালদায় চলে এসেছি এই আমার পিছনে দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশন ঠাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ শিয়ালদা স্টেশন হচ্ছে সবথেকে বিজিয়েস্ট স্টেশন সবথেকে ব্যস্ততম স্টেশন এটা আমরা জেনারেল নলেজের জিকেতে পড়েছি ছোটোবেলায় আর হচ্ছে সেকেন্ড লার্জেস্ট মানে সব দ্বিতীয় বৃহত্তম স্টেশন হচ্ছে শিয়ালদা প্রথম হচ্ছে হাওড়া সেকেন্ড হচ্ছে শিয়ালদা চুলগুলো এত হাওয়াতে পুরো উড়ে যাচ্ছে একদম প্রতিদিন প্রচুর মানুষ লক্ষ লক্ষ মানুষ এখানে কর্মসূত্রে আসে দেখতে পাচ্ছ কত ব্যস্ততম স্টেশন সবাই ব্যস্ত নিজের কাজে সবাই ব্যস্ত যদিও এখনও মানে সাধারণ মানুষের জন্য রেল এখনো খোলেনি শিয়ালদা স্টেশনে আসলে এই জাতীয় পতাকাটাকে আমার খুব ভালো লাগে খুব সুন্দরভাবে ওড়ে আর কি পতাকাটা ইদানিং শিয়ালদা স্টেশনের চারপাশটা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে গাছ দিয়ে এগুলো আগে ছিল না এই যে এই জায়গাটা তারপরে এইগুলোকে এখনও কাজ চলছে দেখতে পাচ্ছ কাকুটা কাজ করছে এই জায়গাগুলো খুব সুন্দর করে সাজানো হচ্ছে শিয়ালদা আসলে তোমরা দেখতে পাবে এরকম ব্যস্ততম রাস্তা এই দিকটায় সব বাজারগুলো বসে ফলের বাজার থেকে শুরু করে জামা কাপড়ের দোকান সব আর রাস্তা দিয়ে সব অনেকটা গ্যামজাম অনেকটা কেওস থাকে এই জায়গাটায় এইটুকু জায়গার মধ্যে অনেকগুলো খাবারের দোকানও রয়েছে আমি যখন আগে আসতাম তখন রেগুলার কচুরি খেতাম এখান থেকে স্টেশন চত্বর থেকে একটুখানি এগালেই একটা চার্চ দেখতে পাবে সেই চার্চের সামনে থেকে এই রাস্তা দিয়েই চলে যেতে হবে আরও একটুখানি এগালেই দেখতে পাবে এখান থেকে সব যাতায়াত করছে গাড়িগুলো আর এটা একটা হচ্ছে ব্রিজ এই ব্রিজের ওপর থেকে সব গাড়িগুলো চলে যাচ্ছে আমাদেরকে ব্রিজের ওপরে উঠতে হবে না ব্রিজের ঠিক পাশেই একটা রাস্তা রয়েছে যে রাস্তাটার নাম হচ্ছে কাইজার স্ট্রিট এই রাস্তাটা অপোজিটে হচ্ছে এই রাস্তাটা এই কাইজার স্ট্রিটের ঠিক অপোজিটে একটা গলি রয়েছে এই যে গলিটা দেখতে পাচ্ছ যে সিগন্যালের একদম পাশে এই যে গলিটা এই গলি দিয়ে সুরেন্দ্রনাথ কলেজ যাওয়া যায় একদম একটুখানি এখান থেকে সুরেন্দ্রনাথ কলেজ এটা এই রাস্তাটা তোমাদেরকে দেখালাম তো ব্রিজে যাচ্ছে এর অপোজিটেই হচ্ছে কাইজার স্ট্রিট এই কাইজার স্ট্রিটের মধ্যে দিয়ে যেতে হবে আর এই রোডটা ধরে প্রচুর বাস চলে দেখো 260 নিউ টাউন চিড়িয়াখানা প্রচুর বাস এখানে প্রচুর বাস চলে মিনি বাস থেকে শুরু করে ট্যাক্সি সমস্ত গাড়ি এখান থেকে যাতায়াত করে কোনো গাড়ি নিয়ে কোনো সমস্যা কারোর হবে না
যারা রাজাবাজারের দিক থেকে আসবে তারা ওই দিক থেকে এসে এই যে এখানে একটা এরকম টাইপের ক্রসিং টাইপের রয়েছে, মানে ব্রিজে ওঠার একদম মুখে এখানে নরেন্দ্র নিকেতন গেস্ট হাউস। এই নরেন্দ্র নিকেতনের গেস্ট হাউসের ঠিক অপোজিটেই হচ্ছে গলিটা। রাজাবাজার সেটা নয় কিন্তু, মানে হাওড়া থেকে প্লাস আমাদের ওদিক থেকে যে কোনো দিক থেকে এই জায়গাটাতে আসতে কোনো অসুবিধাই হবে না, কারণ সমস্ত জায়গার বাস এখানে অ্যাভেলেবেল। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, স্ট্রিট থেকে দুই পা গেলেই দেখতে পাবে এরকম লাল বিল্ডিং। মানে এই লাল বিল্ডিংটা হচ্ছে রেলওয়ের যে লাল বিল্ডিং আর কি, আর এখানে সব অটোগুলো দাঁড়িয়ে থাকে। সোজা চলে যেতে হবে, চলে গেলেই রেলওয়ে অ্যাথলেটিক ক্লাবের যে পুজোটা হয় সেটাই সামনে। এই যে তোমাদের লাল বিল্ডিংটা দেখালাম, লাল বিল্ডিংয়ের ঠিক অপোজিটেই হচ্ছে এই মাঠটা রয়েছে, আর এই মাঠেই পুজোটা হয়, খুব বড় করেই পুজোটা হয়। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে। যেহেতু দেখতে পাচ্ছ মাঠটা খুবই বড়, তাই জন্য অনেকটা জায়গা এরা পায়। কলকাতার বেশ কিছু পুজো কিন্তু এরকম বড় মাঠও থাকে না, তাই জন্য অনেকটা জায়গা পায় যেহেতু, তাই জন্য ভালোভাবেই পুজোটা হয়। মাঠের একদম অপোজিটে হচ্ছে রেলওয়ে কোয়ার্টার এটা, আর রেলওয়ে কোয়ার্টারের ঠিক অপোজিটে এটা ছোট্ট ক্লাব, এই যে ক্লাবটা, এই ক্লাবেরই পুজো, রেলওয়ে অ্যাথলেটিক ক্লাবের পুজো। অষ্টমী অঞ্জলি নবমী জগজমকে আকাশে পুজোর বন্ধুয়ার পুজোটার যে যিনি আছেন মেন কর্মকর্তা তাদের সাথে কথা বললাম, এখনও ওনাদের সিদ্ধান্ত হয়নি পুজোটা হবে কি হবে না, আগামী কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত হবে, তারপর একটা মিটিং আছে। কিন্তু এই পুজোটা বেশ বড়ো আকারেরই হয়, আমি পরে আবার আপডেট দেওয়ার চেষ্টা করব এই পুজোটা হচ্ছে কি হচ্ছে না। আর তোমাদেরকে তো বললাম ল্যান্ডমার্কটা, তো বললাম এই রেলওয়ে কোয়ার্টারটা, আর একটা ল্যান্ডমার্ক তোমাদেরকে দেখিয়ে রাখি, বু আলী মুসলিম বয়েজ হোস্টেল। হ্যাঁ, এই হোস্টেলটাও একটা ল্যান্ডমার্ক। এই যে এলাকাটা দেখছো না, পুরোটা লাইটে ঘেরা থাকে, একদম লাইটিং করা থাকে পুরো। হ্যাঁ, পুরো মেন রোড থেকে যখন আসে মানুষ তখন এদিক থেকে এন্ট্রি করায় এরা, আর কিংবা কেউ এখান থেকেও আসতে পারে, এদিক থেকেও আসতে পারে। মোটামুটি ল্যান্ডমার্ক হিসাবে এই হোস্টেলটা আর এই বিল্ডিংটা তোমরা দেখে নিতে পারো। কলকাতার তো বেশিরভাগ ক্লাবেরই একদম গলিতে গলিতে পুজো হয়, এত বড় মাঠ পাওয়ার সৌভাগ্য খুব কম ক্লাবেরই আছে। যেহেতু শিয়ালদা স্টেশন থেকে একদম কাছের একটা পুজো, তো তাই জন্য বেশ ভিড়ভাড়টা হয়। আমিও এসেছিলাম 2019 সালে লাস্ট এসেছিলাম, বেশ ভিড়ভাড়টাই হয়। আমার পরিবার বা বন্ধুবান্ধবদের নিয়েই আসি এই পুজোটা দেখতে, এবছর দেখা যাক কী হয়। কিন্তু এই পুজোটার এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, আশা করি আগামী কয়েকদিনের মধ্যে নেওয়া হবে। আমি তোমাদের আপডেট দেব, আর কয়েকদিন পরে আবার আসবো আমি এখানেই। এই ভিডিওটা জাস্ট এইটুকুই, আর বেশি বড় করছি না, আবার অন্যান্য ক্লাবে আমাকে যেতে হবে। এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারো, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো। অন্যান্য ভিডিওগুলো আসছে, নেক্সট আর একটা ভিডিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো এখানেই শেষ করছি, টাটা।